অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে পরাজিত বিজেপির প্রার্থী অভিজিৎ দাসকে শোকজ করল বিজেপি। সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতেই অভিজিৎকে শোকজের চিঠি তৈরি হয়ে গিয়েছিল। বিজেপির তথ্যানুসন্ধানী দলকে ডায়মন্ড হারবারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হওয়াতেই অভিজিতের বিরুদ্ধে ওই সিদ্ধান্ত। ভোট পরবর্তী সন্ত্রাস পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসছে ওই তথ্য অনুসন্ধানী দল, যার আহ্বায়ক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেই প্রতিনিধি দল বিজেপিরই ঘরছাড়াদের একাংশের বিক্ষোভের মুখে পড়ে। ওই ঘটনায় অস্বস্তিতে পড়ে রাজ্য বিজেপি। দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপির দীর্ঘদিনের কর্মী হিসেবেই পরিচিত অভিজিৎ। একাধিকবার পদ্মপ্রতীকে ভোটে লড়েছেন তিনি। এবার লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। সেই অভিজিৎকে কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছে বিজেপি, করেছে বরখাস্ত। অভিজিৎকে কেন শোকজ তার ব্যাখ্যা দিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তরফে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, মঙ্গলবারের গুরুত্বপূর্ণ বৈঠকে গণহাজির থাকা, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বৈঠকে যেতে না দেওয়া এবং কর্মীদের দ্বারা কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাও, অনৈতিক মন্তব্য এবং পরবর্তীকালে ডায়মন্ড হারবারের বিজেপির জেলা অফিসে বিশৃঙ্খলায় অভিজিৎকে অভিযুক্ত করা হয়েছে। সাত দিনের মধ্যে লিখিতভাবে নিজের বক্তব্য জানাতে বলা হয়েছে তাকে। নেতৃত্বের পরবর্তী নির্দেশ পর্যন্ত তাকে সাময়িকভাবে বরখাস্ত করার কথাও চিঠিতে লেখা রয়েছে। বিজেপির অন্দরের একটি অংশের দাবি, সপ্তম দফায় ডায়মন্ড হারবারে ভোটের দিন থেকেই তাল কাটাই শুরু। সেদিন ফলতা এলাকায় সচারেক বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘনিষ্ঠ মহলে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিজিৎ। সেই দিন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিত্ব ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন আমতলায়, কিন্তু অভিযোগ দলীয় কার্যালয়ে বৈঠক করলেও অভিজিতের বাড়িতে আশ্রয় নেওয়া ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে যাননি কেন্দ্রীয় নেতৃত্ব। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ঘরছাড়াদের একাংশ। তারা পথের মধ্যেই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তথ্যানুসন্ধানী দলের আহ্বায়ক বিপ্লবের গাড়ি আটকে দেন, সরাসরি ক্ষোভের কথা জানান তাকে। কিন্তু অভিযোগ, তবুও কেন্দ্রীয় টিমকে তাদের আশ্রয়স্থলে নিয়ে যেতে পারেননি ঘরছাড়ারা। এরপরেই স্থানীয় বিজেপি অফিস তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারী ঘরছাড়াদের একাংশ। কেন্দ্রীয় নেতৃত্বের সামনে এইভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে পড়ে বিজেপি। তারপরেই তড়িঘড়ি অভিজিৎকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে পরাজিত বিজেপির প্রার্থী অভিজিৎ দাসকে শোকজ করল বিজেপি। সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতেই অভিজিৎকে শোকজের চিঠি তৈরি হয়ে গিয়েছিল। বিজেপির তথ্যানুসন্ধানী দলকে ডায়মন্ড হারবারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হওয়াতেই অভিজিতের বিরুদ্ধে ওই সিদ্ধান্ত। ভোট পরবর্তী সন্ত্রাস পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসছে ওই তথ্য অনুসন্ধানী দল, যার আহ্বায়ক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেই প্রতিনিধি দল বিজেপিরই ঘরছাড়াদের একাংশের বিক্ষোভের মুখে পড়ে। ওই ঘটনায় অস্বস্তিতে পড়ে রাজ্য বিজেপি। দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপির দীর্ঘদিনের কর্মী হিসেবেই পরিচিত অভিজিৎ। একাধিকবার পদ্মপ্রতীকে ভোটে লড়েছেন তিনি। এবার লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। সেই অভিজিৎকে কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছে বিজেপি, করেছে বরখাস্ত। অভিজিৎকে কেন শোকজ তার ব্যাখ্যা দিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তরফে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, মঙ্গলবারের গুরুত্বপূর্ণ বৈঠকে গণহাজির থাকা, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বৈঠকে যেতে না দেওয়া এবং কর্মীদের দ্বারা কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাও, অনৈতিক মন্তব্য এবং পরবর্তীকালে ডায়মন্ড হারবারের বিজেপির জেলা অফিসে বিশৃঙ্খলায় অভিজিৎকে অভিযুক্ত করা হয়েছে। সাত দিনের মধ্যে লিখিতভাবে নিজের বক্তব্য জানাতে বলা হয়েছে তাকে। নেতৃত্বের পরবর্তী নির্দেশ পর্যন্ত তাকে সাময়িকভাবে বরখাস্ত করার কথাও চিঠিতে লেখা রয়েছে। বিজেপির অন্দরের একটি অংশের দাবি, সপ্তম দফায় ডায়মন্ড হারবারে ভোটের দিন থেকেই তাল কাটাই শুরু। সেদিন ফলতা এলাকায় সচারেক বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘনিষ্ঠ মহলে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিজিৎ। সেই দিন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিত্ব ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন আমতলায়, কিন্তু অভিযোগ দলীয় কার্যালয়ে বৈঠক করলেও অভিজিতের বাড়িতে আশ্রয় নেওয়া ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে যাননি কেন্দ্রীয় নেতৃত্ব। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ঘরছাড়াদের একাংশ। তারা পথের মধ্যেই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তথ্যানুসন্ধানী দলের আহ্বায়ক বিপ্লবের গাড়ি আটকে দেন, সরাসরি ক্ষোভের কথা জানান তাকে। কিন্তু অভিযোগ, তবুও কেন্দ্রীয় টিমকে তাদের আশ্রয়স্থলে নিয়ে যেতে পারেননি ঘরছাড়ারা। এরপরেই স্থানীয় বিজেপি অফিস তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারী ঘরছাড়াদের একাংশ। কেন্দ্রীয় নেতৃত্বের সামনে এইভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে পড়ে বিজেপি। তারপরেই তড়িঘড়ি অভিজিৎকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়।